শুক্রবার রাত থেকেই বিনোদন পাড়ার আলোচিত খবর, বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান। হঠাৎ করে অভিনেতার বিয়ের খবর মিডিয়া পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কাকে বিয়ে করেছেন ছোট পর্দার এই অভিনেতা, প্রেম নাকি পারিবারিকভাবে, আর কিভাবে সম্পন্ন হলো বিয়ে, নাকি শুধুই কাবিন করে রেখেছেন, এসব নিয়ে যেন শেষ নেই কৌতূহলের। একাধিক গণমাধ্যমে জোবানের বিয়ের খবর নিশ্চিত হওয়া গেলেও অন্য বিষয়গুলো নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। মূলত জোবানের এক ফেসবুক পোস্টকে ঘিরে তৈরি হয়েছে এসব জল্পনা। শুক্রবার রাত 9টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোবান। এরপরই চাউর হয় বিয়ের খবর। তবে সেই পোস্টে অভিনেতা নিজেই কবুল ক্যাপশন দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বিয়ের ব্যাপারে বিস্তারিত জানার জন্য অভিনেতা জোবানকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি তার। তবে বিশ্বস্ত একটি সূত্র তার বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে জোবানের পাত্রীকে পারিবারিকভাবে ঠিক করা হয়, তবে বিয়ের আগে একে অন্যকে জানতে প্রায় দুজনের সঙ্গে কথা হতো। দেশের একাধিক গণমাধ্যমের খবরে জানা গেছে জোবানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। একসঙ্গে দুজনকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে, আর প্রেম থেকেই বিয়ে। তবে বিয়ের আয়োজন দুই পরিবারের সম্মতিতে হয়েছে। সাজিন আহমেদ নির্জনা বিনোদন জগতের কেউ নন, তার বাসা রাজধানীর পুরান ঢাকায়, পড়ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোবান 2011 সালে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এক যুগ ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টেও। অভিনয়ের সূত্রে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি।